আপনারা জানেন দেশে প্রায় পনেরোটি জেলায় বন্যা দেখা দিয়েছে এ বন্যা আরও অন্যান্য জেলা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বন্যা দুর্গত এলাকার পানিবন্দি মানুষের সহায়তা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ত্রাণ মন্ত্রণালয়কে জেলা জেলা খাদ্য মজুদ পর্যাপ্ত রয়েছে বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল গবাদি পশু এবং অন্যান্য সম্পদ বিনষ্ট হচ্ছে সরকার পানিবন্দি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নিচ্ছে আশ্রয় কেন্দ্রে প্রায় এক হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুর্গত এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার সরবরাহের নির্দেশ দিয়েছেন আমি অসহায় মানুষদের মাঝে খাবার সরবরাহে এবং মানবিক সহায়তা প্রশাসনকে সহযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জনপ্রতিনিধি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি আপনারা মানুষের পাশে থাকুন দুর্যোগে আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে অসহায় মানুষের সহায়তা করে আসছে এ বিষয়ে দলীয় প্রধান দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা রয়েছে নেতা কর্মীদের প্রতি গত কয়েকদিনে আমরা লক্ষ্য করছি করোনা নমুনা পরীক্ষা ক্রমশ কমছে আবার পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রান্তের শতকরা হার বেশি যা আজকের হিসেবে প্রায় চার ভাগের এক ভাগ নমুনা পরীক্ষার বাইরে আক্রান্ত রোগী থাকা অধিকতর ঝুঁকিপূর্ণ এবং সংক্রমণ ছড়াতে পারে দ্রুত তাই আমি নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করছি ল্যাবগুলোর সক্ষমতা অনুযায়ী পরীক্ষা করতে প্রয়োজনীয় সামগ্রী প্রেরণে স্বাস্থ্য বিভাগের কার্যকর ও দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মাঝে সমন্বয়ের অভাব আছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এ নিয়ে করোনা চিকিৎসা সংক্রমণ রোধ এবং অন্যান্য রোগের চিকিৎসা অব্যাহত রাখতে সুসমন্বয় প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে নমুনা পরীক্ষায় ফি নির্ধারণের ফলে অনেক অসহায় কর্মহীন দর্য করোনা লক্ষণ দেখা দিলেও পরীক্ষা করাতে আসছে না বলে অভিযোগ রয়েছে এবং করোনার নমুনা পরীক্ষা কম হওয়ার এটাও অন্যতম কারণ বলে জানা গেছে এটিও উদ্বেগের বিষয় হতে পারে অসহায় মানুষগুলোর সামর্থ্য বিবেচনা নিয়ে এ বিষয়ে করণীয় নির্ধারণে আমি সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি নমুনা পরীক্ষার ভূয়াসনদ একদিকে আমাদের উদ্বেগ বাড়িয়েছে অন্যদিকে বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে মানুষের অসহায়তা নিয়ে এ ধরনের অপকর্ম নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ আর কোনো প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য আমি সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছি বিভিন্ন জেলায় কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন সংবাদ গণমাধ্যমে আসছে ক্রেতা বিক্রেতার অবাধ বিচরণ এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে তাই আমি পশুরাটের ইজারা গৈিতা স্থানীয় সরকার প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন পুলিশ বিভাগ সহ সকলের প্রতি পশুরাটে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আরও কঠোরতা প্রদর্শনের অনুরোধ জানাচ্ছি সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে সচেতনতা বাড়ানোর কাজে সম্পৃক্ত করা যেতে পারে বলে মনে করি এছাড়া অনলাইনে কোরবানির পশু কেনা বেচা জনসাধারণকে উৎসাহ প্রদানের জন্য সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাই এরই মধ্যে কিছু জেলায় নতুন করে সংক্রমণ বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে জেলা পুলিশ প্রশাসন জেলা জনপ্রতিনিধি নিয়ে স্বাস্থ্য বিভাগ সহ রোধের কার্যকর উপায় গ্রহণ ও বাস্তবায়ন করবেন বলে আশা করি এদের এ সময়টা আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে করোনা কালে আমাদের সম্মুখ যোদ্ধারা অনেক ত্যাগ স্বীকার করছেন তারা অনেকে জীবন দিচ্ছেন অনেকেই মৃত্যুবরণ করেছেন তবুও দেশের স্বার্থে মানুষকে বাঁচানোর স্বার্থে আমি সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি পশুরাট এবং মানুষের সমাগম নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের গত চার মাসের প্রচেষ্টা বিফলে যাবে এবং সংক্রমণ নতুন করে উচ্চ ঝুঁকিতে পৌঁছে যাবে